জি আমি রাজা মামা, যে ভ্যানগাড়ি থেকে যাত্রা শুরু করে আজকে 18টা দোকানের মালিক। এই পেস্তা বাদামটা পাটাতে পাটা, এখানে জাফরান আছে, বিশ্বের সবচেয়ে খাদ্য তালিকায় দামি জিনিস এই জাফরান আর পেস্তা বাদাম। পাটা দিয়ে বাটা, এটা পাটার ভিতরে বাটা, আপনি যদি দেখে দেখেন পাটা দিয়ে বাটাতে জিনিসটা গণ হয়েছে। আর এই ঘনত্ব জিনিসটা আমরা প্রথম এখানে কফি ম্যাট দিচ্ছি, দেখেন এই যে কফি ম্যাট দিচ্ছি, এটা হলো কফি ম্যাট দিচ্ছি। আমরা এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি, যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন দুধটা ঘনত্ব, যদি দেখেন এই দেখেন লিকার মিশানো দুধটা, আমরা স্মাইলটা হয়তো পাচ্ছেন, দেখেন আমরা এটা একটু মিশিং, আবার এটা ব্লেন্ড করব আমরা। কাজু পেস্টটা তরল হয়ে যাচ্ছে, যার কারণে ঘন হয়ে যাবে, দইয়ের মতো ঘন হয়ে যাবে চাটা। আমরা আবারও একটু কফি ম্যাট দিচ্ছি যাতে ডেকোরেশন করার জন্য। আমি যদি আপনার যেহেতু পেস্তা বাদাম দিয়েছে, আপনারা জানেন মিডল ইস্টে যে কোনো খাবার পরিবেশনের জন্য অনেক সুন্দর করে, একটা শশা কাটলেও অনেক সুন্দরে কাটে, যে কোনো খাবার পরিবেশন করে, আমি এই পরিবেশনের চেষ্টা করছি। দেখছেন, দেখেন একটু সাজানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এটা হলো স্পেশাল রাজা চা, বিখ্যাত রাজা মামার স্পেশাল চা এটাই, যেটা প্রায় ছিল মূল্য হলো 50 টাকা। দেখেন আমরা এই চাটা বানিয়েছি, এখন আমরা একটু 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 মশলা দিয়ে করে নিলাম, এখন আমরা পরিবেশনের পালা। জি এইটা হলো স্পেশাল চা আমাদের, আমরা 50 টাকা এই আমাদের স্পেশাল চা। চায়ের ভিতরে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে, যেটা আসলে অন্যান্য চায়ের দোকানে এটা দেখা যায় না, আমি টেস্টটা খুব ভালো। এখানে যারা এসেছে এরা কিন্তু বাংলাদেশের খাদ্য তালিকায় বিখ্যাত ব্যক্তিবর্গ, যেটা নাকি মাননীয় স্পিকার নিজেই নাম বলতেছে, যে বিভিন্ন তালিকা বলতেছে, মুক্তাগাছার মুন্ডা এবং মিষ্টান্ন ভাণ্ডার আছে কুমিল্লার, এই বগুড়ার দই আছে, এইভাবে যে লিস্টিগুলো না, আসলে রাজা মামা যে কত বিখ্যাত হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই, নয়তো বা এই জায়গায় আসা হইতো না। বাংলাদেশে কিন্তু আমার মতো চাওয়ালা অনেক আছে, আজকে দেশের মানুষ খেয়েছে বিদায়, আজকে রাজা মামা বিখ্যাত হয়েছে, নাহলে তো রাজা ভাই রাজা কি, আমার মতো বহু রাজা নাম রয়েছে, বিখ্যাত রাজা মামা কয়জন হয়েছে। এই চাটা আমি বাংলাদেশের ফর্মুলা না, এই চাটা হলো দুবাইয়ের ফর্মুলা। আপনারা জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে পর্যটক কেন্দ্রস্থান হলো দুবাই, বিশ্বের সব মানুষ ওখানে বিলাসিত করতে যান, আর ওখানে বিশ্বের সব রকমের মানুষ যাওয়াতে আমি বিশ্বের সব রকমের চা বানানো শিখেছি। এটা হলো দাল্লা বলে আরবিতে, এই গাওয়া তৈরি হয়, আরবিয়ান বিভিন্ন কফি তৈরি করা হয়, এই জন্য আমি এটা প্রমাণস্বরূপ যে আমি একজন বাহিরের কারিগর, এই জন্য এটা বাহিরের যারা আছে তারা দেখলে চিনে যে এখানে গাওয়া আছে কি বাহিরের চাটা এখানে পাওয়া যায়, এই জন্য এই কেতলিটা সাজানো।